নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সুস্মিতা নাথের লেখা একটি গল্প পড়ে শোনাব। গল্পের নাম ব্রেন গেম। আমাদের সানলাইট আবাসনের স্পোর্টস ডে আজ, তাই সকাল থেকেই সাজো সাজো রব। বাবা একটু আগেই স্নান টান সেরে নেমে পড়েছে নিচে। ব্যালকানি থেকে উঁকি দিয়ে দেখলাম বাবা ছাড়াও দাস কাকু ও সমীর কাকুও আছেন। তাঁরা সব প্রস্তুতির তদারকি করছেন। ঠিক 8টায় শুরু হবে অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 12ই জানুয়ারির দিনটা মহা সমারোহে স্পোর্টস ডে পালন করি আমরা। আবাসনে প্রায় সকলেই অংশ নেয়। আমাদের ছোটদের জন্য তো অসংখ্য খেলার আয়োজন থাকেই, বাবা কাকুদের জন্যে, এমনকি মা কাকিমাদের জন্যেও কিছু না কিছু থাকে। তবে যেহেতু মাত্র একটা দিন, সীমিত সময়, তাই বড়রা যে কোনো একটা খেলায় অংশ নেন। ছোটদের জন্য অবশ্য কোনো বাধা নেই। এদিন যে কি মজা হয় তা আমরাই জানি। এমনিতে তো রোজ আমাদের খেলাধুলো চলেই, আবাসনে যথেষ্ট জায়গা আছে, কিন্তু এই দিনটার জন্য সারা বছর অপেক্ষায় থাকি আমরা। তবে এইবারের স্পোর্টস ডে আরও স্পেশাল হতে চলেছে। কেন সেটা ক্রমশ প্রকাশ্য। আমি মোটামুটি রেডি হয়ে আছি, কেবল জুতো পরা বাকি। বন্ধুদের কাউকে দেখলেই আমিও নেমে পড়ব নিচে। ব্যালকানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছি, তখনই ঠাম্মার কথা কানে এলো। পিছন ফিরে তাকিয়ে চোখ কপালে উঠল আমার। আমার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে ঠাম্মা বলল, দিদি ভাই খুব অবাক হলি বুঝি। অবাক হব না, ঠাম্মার সাজ পোশাক দেখে যে কেউ ভিড়মি খাবে। যাকে কখনো শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে দেখিনি, সে কিনা গায়ে ট্র্যাক স্যুট, মাথায় টুপি এবং পায়ে স্পোর্টস শু পরে আছে, ভাবা যায়। ঠাম্মা মুচকি হেসে ভুরু নামিয়ে বলল, কেমন দেখাচ্ছে বল। ঘাড়ঘাত করে বললাম, ভালোই দেখাচ্ছে। যদিও ভালো কথাটা বলতে একটু তুতলেই গেলাম, কারণ সরাসরি এমন বানিয়ে বলা খুব কঠিন। একসময় কলেজে পড়াতেন ঠাম্মা, ছোটখাটো চেহারার ঠাম্মার মধ্যে তাই শিক্ষিকা সুলভ ভাবটা সবসময় দেখেছি। এখন সেটা ছাপিয়ে তাকে স্পোর্টস উম্যান ভাবা তাই অসম্ভব লাগছে। ঠাম্মা উত্তরে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ঘরের ভেতর থেকে দাদানেশ্বর ভেসে এলো, যতই বড় যুদ্ধ বস্ত্র, গায়ে বর্ম হাতে অস্ত্র, হেরে ভূত হবে প্রমিলা দল, বলেছে প্রাচীন শাস্ত্র। এবার নিশ্চয় কিছুটা আঁচ করা যাচ্ছে কি হতে চলেছে। তবে খুলেই বলি, ঘটনার শুরু যেদিন স্পোর্টস ডে নিয়ে মিটিং হলো সেদিন, হঠাৎ আমার বন্ধু বুকানের দাদু বলে উঠলেন, লক্ষ্য করেছি কোনো বার তোমরা বৃদ্ধদের জন্য কোনো খেলা রাখো না। আমি এর প্রতিবাদ করছি এবং দাবি জানাচ্ছি আমাদের জন্য একটা খেলার ব্যবস্থা রাখতে হবে। বুকানের দাদুর বয়স 83, কিছুদিন আগেই তার একটা অপারেশন হয়েছে, এখনো লাঠি নিয়ে খুব কষ্ট করে চলতে হয় তাকে। তিনি কি না খেলায় অংশ নিতে চান? ফলে যা হয়, উপস্থিত বাবা কাকু কাকিমারা যারপর নাই হতবাক, কিন্তু তাদের বিস্ময় আরো বেড়ে গেল যখন আবাসনের অন্য দাদুরাও তাকে সমর্থন করে বললেন, ঠিক ঠিক, বাসুবাবুর সঙ্গে সম্পূর্ণ সহমত, বৃদ্ধদের জন্য খেলার ব্যবস্থা চাই, আমাদেরও মেডেল ট্রফি পাওয়ার স্বাদ হয়। মিটিংয়ে উপস্থিত ঠাম্মা তখন বলে উঠল, শুধু বৃদ্ধদের জন্যই নয়, বৃদ্ধাদের জন্য খেলা চাই। আবাসনের ঠাম্মার সঙ্গী সাথী কম নেই, সঙ্গে সঙ্গে তাঁরাও সমর্থন জানিয়ে হৈ হৈ করে উঠলেন। এদিকে স্পোর্টস ডের কর্মকর্তারা কিং কর্তব্য বিমূর, এটাই স্বাভাবিক, খেলায় অংশ নিতে চাইছেন কিনা অশীতিপর বৃদ্ধ বৃদ্ধারা। হ্যাঁ, আমাদের দাদু দিদা ঠাম্মাদের বয়স প্রায় সকলেরই 80-এর আশেপাশে, কেবল মিষ্টি ও তিন্নির দাদু ঠাম্মারা কিছুটা ইয়াং। অবশ্য ওরাও তো আমাদের কত ছোট, আমরা এখন ক্লাস 8-এ পড়ি আর তিন্নি 2 এবং মিষ্টি সবেই UKG-তে উঠেছে। সে যাই হোক, শুধু বয়সটাই বিষয় নয়, দাদু ঠাম্মারা শারীরিকভাবেও তেমন সুস্থ এবং শক্তপোক্ত নন কেউই। কারো চোখের সমস্যা, কারো কানের সমস্যা, কেউ বা হাড়ের বুকের পেটের সমস্যা জর্জরিত। এছাড়া প্রেশার, সুগার, থাইরয়েড ইত্যাদি তো আছেই, ফলে খেলার নামে তাদের কোনো প্রকার দৌড়ঝাঁপ করতে দেওয়া সাংঘাতিক ঝুঁকিপূর্ণ।
রিকের বাবা এবং আমার বাবা মিলে খুব বোঝানোর চেষ্টা করলেন তাঁদের, বোঝালো অন্যরাও, কিন্তু বৃদ্ধ বাহিনী দাবিতে অটল। তাঁদের জন্য একটা হলেও খেলার আয়োজন রাখতে হবে। মা ও অন্য ফ্ল্যাটের কাকিমারা পিছনের সারিতে বসে এসব রগর দেখছিল, তাদের ফিসফিস করতে শুনলাম। এজন্যেই বলে বুড়ো হলে মানুষ আবার বাচ্চা হয়ে যায়। কথাটা আমার খুব মনে ধরল, হজবরল বইয়ে সেই বুড়োর কথা মনে পড়ল, যে কিনা বলেছিল বুড়ো হয়ে মরি আর কি, বয়স যাতে না বাড়ে সেজন্য সেই বুড়োর 40-এর পর থেকে বয়সকে উল্টো গোনার কথা বলেছিল, অর্থাৎ 41-42 না গুনে গুনতে হবে 39-38 ইত্যাদি। এখানেও মনে হচ্ছে এমনটাই হয়েছে, একেবারে বাচ্চাদের মতোই আচরণ করছেন দাদু দিদা ঠাম্মাদের দল। এসবের মধ্যে টুকটাক খুনসুটি ও ঝগড়াও চলছে। এই যেমন ঠাম্মার প্রস্তাব শুনে কান্তিদার দাদু বলে উঠলেন, বুড়িদের জন্য খেলাধুলো নয়, আপনারা হাঁটুর ব্যথা আর কোমরে ব্যথা নিয়ে থাকুন। অমনি ঠাম্মা ও তার বান্ধবীরা ফুঁসে উঠলেন। টিঙ্কুদির ঠাম্মি, যিনি একসময় দুঁদে প্রশাসক ছিলেন, তিনি বললেন, বুড়ো হবে আমাদের 70, আমরা এখনো জোয়ান আছি। মিতিনের দাদু, যাকে এতদিন বেশ গুরুগম্ভীর মানুষ বলে ভাবতাম, তিনি তখনই বলে উঠলেন, বয়স পেরিয়েছে প্রায় 40, তবুও জোয়ান ভাবছে বুড়ি, আর কোথায় যায়। অমনি তুমুল হইচই আর প্রতিবাদের ঝড় উঠল। সুক্তির দিদুন আইনজীবী, খুব নাম ডাক্তার, তিনি কঠিন সুরে বললেন, অবজেকশন, বয়স বাড়লেই বুড়ি হতে হবে এমন কথা নেই, মনে মনে আমরা ইয়াং। সহমত জানিয়ে ঠাম্মা বলল, এক্স্যাক্টলি, মনের জগতে আমরা এখনো তরুণ। পিকুর দাদ ভাই অর্থাৎ ডাক্তার দাদু তখন বললেন, ঠিক আছে মেনে নিলাম, তাহলে আমি একটা প্রস্তাব দিই। বাবা বলল, নিশ্চয়ই দিন কাকা। ডাক্তার দাদু বললেন, আমরা বৃদ্ধ এবং বৃদ্ধার দল পরস্পরের প্রতিপক্ষ হয়ে টাগ অফ ওয়ার, অর্থাৎ যাকে বাংলায় দড়ি টানাটানি বলে সেটাই খেলবো, কি রাজি? তো প্রস্তাব শুনে তো আমরা থ, ভেবেছিলাম ঠাম্মারা বুঝি অসম্মত হবেন, কিন্তু উমা, সকলকে অবাক করে তাঁরা প্রস্তাবটা লুফে নিলেন। আর এটাই ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাবাদের, অর্থাৎ কমিটির কর্মকর্তাদের জন্যে। ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং তাদের বাবা মায়েরাই, ফলে না তাদের কথা ফেলতে পারছে, না স্বতঃস্ফূর্ত হয়ে মানতে পারছে। দড়ি টানাটানি তো ছেলে খেলা নয়, এ রীতিমতো শক্তির পরীক্ষা। এই খেলায় একটা শক্তপোক্ত রশিকে দুই দিক থেকে টানে প্রতিযোগী দুই দল। দড়ির ঠিক মাঝখানে একটা রুমাল বাঁধা থাকে, রুমালের নিচে মাটিতে দাগ কেটে রাখা হয়। খেলা শুরু হলে দুই দল দড়িটাকে প্রাণপণে নিজেদের দিকে টানবে, শেষ পর্যন্ত মাঝের দাগ পেরিয়ে যে দিকে দড়ি বেশি এগোবে সেদিকের দলই জয়ী। খেলাটা এমনিতে সহজ সরল হলেও মোটেই কিন্তু সহজ নয়। টানাটানির সময় এত হুলস্থুল হয় যে দুদলের লোকই গায়ে হাতে পায়ে বেশ চোট পেতে পারে। প্রতিপক্ষকে শিক্ষা দিতে হেরো দল অনেক সময় একটা মোক্ষম চাল চালে, যেই তারা বোঝে যে তারা হেরে যাচ্ছে তখনই সকলে একযোগে রশিটা ছেড়ে দেয়, আর অমনি হুমড়ে খেয়ে পড়ে বিজয়ী দল। তাতে যে প্রচুর চোট পায় সকলে সে তো বলাই বাহুল্য। এছাড়াও খেলাটা নিরাপদ নয়, অনেকেই টাল সামলাতে না পেরে পড়ে যায়, অনেকে ধাক্কা ধাক্কিতে ব্যথা পায় এবং আরও অনেক অঘটন ঘটতেই পারে। অথচ এটাই কি না খেলতে চাইছে দাদু ঠাম্মারা, তাও আবার এমন বয়সে এবং এমন অশক্ত শরীরে? আবাসনে যত কাকু কাকিমা আছেন সকলে দাদুদের বোঝানোর চেষ্টা করছেন, বলছেন অন্য কোনো রকম ঝুঁকির খেলা বাজতে, কি কম ঝুঁকির খেলা বাজতে, কিন্তু তারা অনর। অবশেষে আজ সেই দিন উপস্থিত। তবে আমি একটা কথা চুপি চুপি বলে রাখি, দাদু ঠাম্মাদের এই খেলাটা থেকে বিরত রাখতে আমাদের তরুণ দল একটা পরিকল্পনা করেছে। গতকাল রাতে বাবুই দিদের বাড়িতে বসে ছক কষে নিয়েছি, আমরা কে কী করব সেটা বাবুই দিই ঠিক করে দিয়েছে। বাবাদেরও জানিয়ে রেখেছি ব্যাপারটা, কারণ তাদের সহযোগিতাও দরকার, দেখা যাক কতটা সফল হই। এদিকে দাদানের ছড়া শুনে আমি বললাম, ওমা, প্রাচীন স্বাস্থ্যকারেরা বুঝি বাংলা জানতেন? ঠাম্মা বলল, তোর ছড়াকার দাদান অস্ত্র বস্ত্র ইত্যাদির সঙ্গে ছন্দ মেলাতে শাস্ত্র টেনে এনেছেন। ধরা পড়ে যাওয়ার ভঙ্গিতে বোকা হাসলো দাদান,
তারপর আমাকে জিজ্ঞেস করলো, দিদি ভাই, এবারও নিশ্চয়ই তুমি অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন দুটোতেই অংশ নেবে, প্রস্তুত আছো তো? হ্যাঁ হ্যাঁ, পুরো রেডি আমি, কথাটা বলতে গিয়েও গিলে ফেললাম, কারণ আমাদের প্ল্যানটার কথা মনে পড়ে গেল। তাই ঠোঁট উল্টে বললাম, বাচ্চাদের মতো এসব স্পোর্টসে যোগ দিতে আর ইচ্ছে করে না, ভাবছি নতুন গেম খেলবো। নতুন গেম? সেটা কি? জিজ্ঞেস করলো দাদান। বললাম, ব্রেন গেম, অর্থাৎ মগজের খেলা। হাত পা শরীরের খেলা তো হামেশাই খেলেছি, কিন্তু আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মগজ, তাই মগজের শক্তি পরীক্ষা হয় এমন খেলা খেলবো, বুঝলে? না, দাদু ও ঠাম্মা কেউই যে ঠিক বোঝেনি সেটা ওদের অভিব্যক্তিতেই স্পষ্ট, কিন্তু আমিও ভেঙে বলতে চাইছি না। তাই ঠাম্মা যখন বলল, এ তো বেশ নতুন ব্যাপার মনে হচ্ছে, কিন্তু খেলাটা কি সেটা বলবে তো, আমি এড়িয়ে গেলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, স্বামীজির ছবিতে মালা পরিয়ে ফুল ধূপধুনো দিয়ে বড়রা কেউ কেউ তাঁর সম্পর্কে কিছু বললেন। এরপর স্পোর্টস ডের সূচনা হলো। প্রথমেই আবাসনের সেক্রেটারি ভট্টকাকু ঘোষণা করলেন, এবছর থেকে আমরা দুটো নতুন ইভেন্ট চালু করছি, একটি হলো বয়োজ্যেষ্ঠদের জন্য টাগ অফ ওয়ার, দ্বিতীয়টি হলো ব্রেন গেম। ব্রেন গেম সম্পর্কে একটু সংক্ষেপে জানাই যে এই খেলাটা সম্পূর্ণ মগজের খেলা। আমাদের মগজ কতটা সজীব, সুস্থ এবং তারুণ্যে ভরপুর আছে সেটাই নির্ধারণ করবে এই খেলা। এর কোনো বয়সের সীমা নেই, এ কেউ অংশ নিতে পারবেন। বাকিটা বলবে আবাসনের তরুণ দলের মুখপাত্র বাবুই তোপদার। এবার মাউথপিস বাবুইদির হাতে। সে কিছু বলার আগেই দর্শক আসন থেকে পিঙ্কির দাদি বলে উঠলেন, ব্রেন গেম নামের অদ্ভুত খেলাটা ভালো করে বুঝিয়ে বল দেখি। বাবুইদি হেসে বলল, বিভিন্ন ধরনের ব্রেন গেম আছে, তবে আমরা শুরু করব খুব সহজ একটা খেলা দিয়ে। দুটো দলের মধ্যে প্রতিযোগিতা হবে, অনেকটা তোমাদের দড়ি টানাটানির মতোই, তবে টাগ অফ ওয়ারের মতো এটা মোটেও ঝুঁকিপূর্ণ খেলা নয়। এতে পড়ে গিয়ে বা ধাক্কাধাক্কিতে গায়ে হাতে পায়ে চোটফোট লাগার একটুও ভয় নেই, একদম নিরাপদ অথচ খুব মজার খেলা। ডাক্তার দাদু বললেন, ভেরি ইন্টারেস্টিং, বাচ্চা বুড়ো সকলে যোগ দিতে পারবে? বাবুইদি বলল, সবাই পারবে। যেমন প্ল্যান হয়েছিল সেই মতো আমরা ছোটরা সরবে বলে উঠলাম, আমরা খেলবো। ভিড়ের মধ্যে থেকেও অনেকে বলল, আমরাও খেলতে আগ্রহী। অমিত কাকু ভালো ফুটবলার, ছাত্র বয়সে খুব খেলেছেন, এখন যদিও অনভ্যাসে তেমন পেরে ওঠেন না, তবু প্রতিবার তিনিই এখানকার ফুটবল ম্যাচের মূল আকর্ষণ হয়ে থাকেন। তিনি বললেন, ভাবছি এবার আমি এটাই খেলবো, গত বছর ফুটবল খেলে 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি, সারা গায়ে ব্যথা ছিল। অনেকেই জানে না এসব বানানো কথা, বাবুইদি অমিত কাকুকে দিয়ে এসব বলিয়েছে, কিন্তু এতে যে বেশ কাজ হয়েছে সেটা পরক্ষণেই বোঝা গেল। হঠাৎ আমার দাদান বলে উঠল, মনে হচ্ছে আমাদেরও এ খেলাটাই খেলা উচিত। সঙ্গীদের দিকে ফিরে বলল, আপনাদের কি অভিমত? ডাক্তার দাদু বললেন, আমারও মনে হচ্ছে এটাই ভালো। ঠাম্মা বলল, আমিও সেটাই ভাবছি। টিঙ্কুর দিদুন, মিষ্টির ঠাম্মি, বাবুইদির দাদু এবং আরও অনেকেই সহমত প্রকাশ করলেন। আমরা দেখলাম ঠিক পরিকল্পনা মতোই এগোচ্ছে সব। ফুলটুসের দিম্মা বললেন, শোনো বাবুই, আমরা একটু খেলে দেখি, ভালো না লাগলে তো দড়ির খেলাটা রইলই। বাবুইদি বলল, সেই ভালো, তোমরা পাশাপাশি দুটো সারিতে ভাগ হয়ে বসো, আমি খেলা শুরু করছি। সেটাই হলো, আমরা দৌড়ে চেয়ারগুলো দুদিকে ভাগ করে সাজালাম। একদিকে বসলেন দাদুরা, অন্যদিকে দিদা ঠাম্মার দল, চারপাশে গোল করে দর্শক আসনে রইল বাকিরা। দেওয়ালে ব্ল্যাকবোর্ড আগেই টাঙানো হয়েছিল। বাবুইদি বলল, তোমরা হয়তো জানো ইংরেজিতে ওয়ার্ড স্ক্রাম্বল নামে একটা খেলা আছে। আমাদের খেলাটা অনেকটা তেমনই, কিন্তু আমরা যেহেতু বাংলা শব্দ নিয়ে খেলব তাই খেলাটাকে নিজেদের মতো করে নিয়েছি। টুসির দিদা বললেন, তুই যে বললি এটা দড়ি টানাটানির মতো খেলা? এক্স্যাক্টলি দিদা, বলল বাবুইদি, এটাও অনেকটা রশি টানাটানির মতোই, তবে এক্ষেত্রে রশি নয়, টানবে শব্দকে। একদল টানবে বাঁদিকে, অন্য দল ডান দিকে। খেলাটা এমন, আমি একটা শব্দ বোর্ডে লিখব, তোমাদের কাজ হলো শব্দটার আগে বা পরে যে কোনো বর্ণ বা অক্ষর বসিয়ে নতুন শব্দ তৈরি করা। অর্থাৎ এভাবেই শব্দটাকে বাঁয়ে বা ডাঁয়ে এগিয়ে নেওয়া। ধরা যাক আমি বোর্ডে লিখলাম জল,
দাদুদের দল জলের আগে এবং ঠাম্মাদের দল জলের পরে বর্ণ যোগ করে নতুন শব্দ তৈরি করবে, পারলে 10 পয়েন্ট করে পাবে। করো দেখি, সময় 60 সেকেন্ড। দেখা গেল কেউই কিছু পারছে না, আসলে ব্যাপারটা ঠিক বুঝতেই পারেনি। নির্ধারিত সময় পেরোতেই আমি বলে উঠলাম, জলের আগে কাজক করে কাজল হতে পারে। শুনে ঠাম্মি বলে উঠল, তাই তো, তাহলে জলের পরে সাজক করে জলসাও হতে পারে। নিশ্চিন্তে, এই তো বুঝে গিয়েছো, আশ্বস্ত করে বলল বাবুইদি। ডাক্তার দাদু বললেন, এবার বুঝলাম, জল হলো সেই মিডল পয়েন্ট যেটাকে দুপাশে টেনে আলাদা শব্দ তৈরি হচ্ছে। বেশ মজার খেলা, এবার আমরা প্রস্তুত। বাবুইদি আবার শুরু করলো, বোর্ডে লিখল বাস, পলকেই 2-3 থেকে উত্তর এসে গেল আবাস ও বাসন, পল, তানি, পান, সমান, ভূত ইত্যাদি একের পর এক শব্দ লিখে চলল বাবুইদি। আর মুহূর্তের মধ্যে সামনে পিছনে বর্ণ জুড়ে উত্তর আসতে লাগলো, চপল, পলতা, মিতালি, তালিকা, সোপান, পানসে, অসমান, সমান্তরাল, প্রভূত, ভূতকাল। দাদু ঠাম্মারা বেশ উপভোগ করছেন খেলাটা, শরীরে বার্ধক্য এলেও তাদের মগজ যে এখনো ক্ষুরধার প্রমাণ পাচ্ছি। আমি 2 টিমের স্কোর লিখে রাখছি একটা খাতায়, সমানে সমানে লড়াই চলছে। 15 মিনিট পর বিরতি দিল বাবুইদি, তখন 2 দলের স্কোর একদম এক। বাবুইদি বলল, 2 টিমের স্কোর যেহেতু সমান, তাই একটা শেষ খেলা রাখছি। আমি কতগুলো শব্দ অগোছালো লিখছি, তোমাদের কাজ হলো সেগুলো দিয়ে একটা বাক্য গঠন করা, যারা পারবে সেই দলই বিজয়ী ঘোষিত হবে। জাম্বল সেন্টেন্স, ওকে প্রসিড, সোৎসাহে বলল দাদান। প্রত্যেক প্রতিযোগী নতুন উদ্যমে নড়ে চড়ে বসলেন। বাবুইদি এবার বোর্ড লিখল, জয় আছে গভীরে, আমরা নিশ্চয় বুকের প্রত্যয় করব, বলল, তোমাদের সময় 2 মিনিট। এবার দেখলাম একটু থমকে গেছে প্রতিযোগীরা, হয়তো খেলার ধরন পাল্টে গেছে বলেই। অনেক চেষ্টা করলেন সকলে, কিন্তু সময় পেরিয়ে গেল। অবশেষে বাবুইদি ঠিক বাক্যটা লিখে দিল বোর্ডে, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। সকলে জানে এটা বিখ্যাত এক গানের বাংলা অনুবাদ। সঠিক বাক্যটা জেনে এবং সেটা আগে বুঝতে না পারার জন্যে দাদু ঠাম্মাদের আফসোসের শেষ নেই। সেক্রেটারি ভট্টকাকু সান্ত্বনা দিয়ে বললেন, তাতে কি হয়েছে, আপনারা প্রত্যেকেই দারুণ খেলেছেন। খেলা শেষ হলো তুমুল হাততালির সঙ্গে, 2 দলকেই বিজয়ী শিরোপা দেওয়া হলো, প্রত্যেককে মেডেল এবং সার্টিফিকেট। দাদু দিদা ঠাম্মারা সাংঘাতিক খুশি, টাগ অফ ওয়ারের ভূত নেমেছে বলে কর্মকর্তারা খুশি, এবং সমস্যা সমাধানের কঠিন ব্রেন গেমটা সাফল্যের সঙ্গে খেলতে পেরে বাবুইদি সহ আমরা তরুণ দল সবচেয়ে বেশি খুশি। আর কি চাই।